সারদার ঘটনা প্রথম প্রকাশ্যে আসার সময় বিধাননগর ওখান থেকে সিজ করেছিলেন বলে বিভিন্ন সূত্র মারফত কাগজ টিভির মধ্যে দিয়ে আমার আপনার মতো সাধারণ মানুষ জেনেছি। বেছে নিল রাজীব কুমারের বাড়িতে যাওয়ার জন্য, এবং ঠিক ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রীও রাজীব কুমারের বাড়িতে চলে গেলেন সমস্ত প্রোটোকল ভেঙে। লোকসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর দলের নেতার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদীয় গণতান্ত্রিক সিস্টেমে বলা হয় যিনি যে দলের নেতা থাকেন যদি সেই দল সরকার গড়ে তাহলে তিনি হচ্ছেন শ্যাডো প্রাইম মিনিস্টার, তার নেতৃত্বে সরকার গড়া হবে। বাস্তবে তেমনটা ঘটতেই হবে, তার কোনো মানে নেই, এটা আইন না। তার 40 বছরের সঙ্গী জাগো বাংলা পত্রিকার সম্পাদক সুজিত, আমাদের কথাটা নিয়ে নিও। এই তো লুঠের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়, চিটফান্ড বা বিভিন্ন ঘটনায় লুঠের রাজত্ব চলছে, এবং মানুষের টাকা লুট করে গুটিকতের নেতা নেত্রী তারা সবাই লাফাচ্ছে, সম্পত্তি ক্রমশ বাড়ছে, কে দেখবে সেগুলো? এটা ইডির দায়িত্ব এই বাড়তি সম্পত্তি কনফিসকেট করা, বাজেয়াপ্ত করা, এবং তারপর আমরা কোর্টের কাছে গিয়েছি সেই টাকা যেন মানুষ ফেরত পায়। কোর্ট সে কমিটি করে দিয়েছে, আমরা জানি রাজ্য সরকার কোনো ক্ষেত্রে সাহায্য করছে, কিন্তু বিভিন্ন সংস্থা তারা, এবং কোনো সন্দেহ নেই এই ব্যাপারে, ইডিও চেষ্টা করছে, কিন্তু কখনো করে কখনো ঝিমন, কখনো করে কখনো ঝিমন। যদি ওরা বলেছেন যে ওরা ইতিমধ্যেই অনেকটা সম্পত্তি ওরা অ্যাটাচ করা, যেভাবে ওরা যে নিয়ম ওরা করেন সেটা ওরা করেছেন, এবং কোর্ট যেভাবে বলছে সেভাবে ওরা চলবেন বা চলতে চাইবেন। আমরা শুধু এটা বলেছি যে আমাদের কাছে এমন অনেক তথ্য আছে, যে তথ্য আপনাদের কাছেও আছে, আরও অনেক বেশি গুরুত্ব দিয়ে করা উচিত, কারণ মানুষগুলো মরছে, 200 বেশি মানুষ মারা গেছে, কার অপরাধ কার পাপ এইটা জানবার জন্য আমরা এসেছি, এবং এটা কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। যদি মানুষগুলো টাকা না পায় কাউকে ছাড়া হবে না, এই কথাটা বলাটাই আমাদের কাছে কাজ। আমরা সেখানে এসেছিলাম, মান্নানদা ছিলেন, আমি ছিলাম, প্রতারিত মানুষরা ছিলেন, আমরা সকালে ইনকাম ট্যাক্সের কাছে গিয়েছি, এখানে গিয়েছি, বিনা শ্রমে বিনা শুধুমাত্র লুট, এবং এটা ইনভেস্টমেন্ট। চিটফান্ডের টাকায় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি এখন লম্বা চওড়া কথা বলে বাঁচবার জন্য সারা দেশ হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবাংলার মানুষ জানে না চিটফান্ডের টাকায় কে মুখ্যমন্ত্রী হয়েছে, চিটফান্ডের টাকায় মুখ্যমন্ত্রী হয়ে লম্বা চওড়া কথা বলা বন্ধ করুন। ইনভেস্টমেন্ট, আমি তৃণমূলের নেতা, এটা একটা ইনভেস্টমেন্ট, আমার হাতে মাথায় দিদিমণির হাত আছে, এটা একটা ইনভেস্টমেন্ট, কেলেঙ্কারি সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা করতে দেওয়া যাবে না, এটা আমরা করতে দেব না, সেই মনোভাব নিয়েই আমরা আজকেও এসেছি, এবং এই লড়াইটা চলবে। কেউ না কেউ তো বুঝবেন, লোক সব বুঝছে, ওগুলো সব লুটের টাকা, তার জন্য কাগজ কলম রেডি করা হচ্ছে, কিন্তু সেগুলো কেন দেখবে না? সেই কারণে আমরা ইনকাম ট্যাক্সের কাছে কাগজ দিয়েছিলাম, এখানে আমরা মেমোরান্ডাম দিয়েছি, দিয়ে আমরা বলেছি যে আপনাদের যা যা করণীয়, কী কী করণীয় আপনারা জানেন, আমরা একদিন করে বলেছি এইগুলো আপনারা ভালো করে করুন, এটা লোকে এক্সপেক্ট করছে, এবং সেই কারণেই ইডির দপ্তরে আজকে আমাদের আশ্বাস। ইডির অফিসাররা কিছু বললেন? ইডির অফিসাররা বলেছেন যে আমরা
খুবই চেষ্টা করছি। আমরা প্রকাশ্যে সব বেশি বলি না, কিন্তু আমরা চেষ্টা করছি, আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন। বাকিরা মান্না দাস আপনাদের আন্দোলন কি চলবে? অবশ্যই তো, মানুষের টাকা ফেরত পাওয়া পর্যন্ত এক, আর দুই, যারা যারা এই সমস্ত টাকা নিয়ে মাস্তানি করছে, ওস্তাদি করছে, এই সব তাদের সম্পত্তি নিলামে তুলে ফেরত করা হবে প্রতারিত মানুষের কাছে। আমরা কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে মামলাটা করিনি, কারণ আসামে কংগ্রেস সরকার ছিল, ত্রিপুরা সরকার ছিল, তারা জড়িত, তারা সেখানে বলেছে তদন্ত করতে। এটা ইডি তদন্ত করতে পারে, এরকম একটা লিস্ট দিয়েছেন সুজন বাবুরা। কেন তদন্ত হবে, টাকাটা কোথা থেকে? আর অ্যাসেট যেটা আপনারা বলছেন কিছু বাজার করেছেন, সেটা একটা সংস্থার কাছে দেওয়ার জন্য সেটা ঠিক হচ্ছে কোর্টের অর্ডারে, কিন্তু দেখা যাচ্ছে রোজভ্যালি ছাড়া বাকি সব কোম্পানিগুলো তারা তাদের টাকাগুলো কিন্তু কথা পাচার করে দিচ্ছে। বিভিন্ন পলিটিশিয়ান আছে, তাদের থ্রু দিয়ে তারা বিভিন্ন জায়গায় বাইরে পাচার করে দিচ্ছে। আপনার এই ব্যাপারে ইডি বা সিবিআই তারা ইন্টারপোলের সাহায্য নিতে পারবে, কারণ সেখানে না হলে সেগুলো উদ্ধার হবে না। বিদেশে যে টাকাগুলো পাচার করে দিচ্ছে সেগুলো আপনাদের সংস্থাকে আপনাদের গোয়েন্দা দিয়ে এগুলো কাজে লাগাতে হবে, তা নাহলে কিন্তু টাকা সব উদ্ধার হবে না। এবং যারা সুজনবাবু বললেন যে তাদের ওই অ্যাসেট এইসব চিটফান্ডের টাকাতে, পঞ্জিশ কমের টাকাতে এবং আরও জায়গাতে অন্য বাজারে টাকা এসছে, সেগুলো বাজার করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এবং আমরা খুব দুঃখিত যে খুব স্লো এতে স্পিডে হচ্ছে। প্রথম প্রথম কয়েকটা হলো যখন 2014 সালে যখন হয়েছে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপর দেখলাম একটা স্পিডটা কমে গেছে, কিন্তু এখন যা বলছেন আমাদের অনেক তথ্যগুলো জোগাড় করতে হচ্ছে, অনেক ব্যাপার আছে, লার্জ স্কেলে হচ্ছে, বিভিন্ন জায়গাতে হয়েছে, আর সেটা যখন করেছে সেটা ইমিডিয়েট ডিসিপ্লিন পানিশ, তাদের অ্যারেস্ট করা হোক, তাদের সম্পত্তি বাজার করা হোক, আর যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো সব যা যে প্রসেস আছে তাতে প্রতারিত টাকা ফেরত। আমাদের মেন দাবি হচ্ছে যারা লুটেড লোক, যারা প্রতারিত লোক, চিটেড লোক, যারা ডিপোজিটার, তাদের টাকা ফেরত একটা মূল দাবি। আর তার সাড়ে আটটা দাবি হচ্ছে যারা তাদের চিট করেছে, লুট করেছে, শুধু পঞ্জি স্কুলের মালিকগুলো নয়, যে প্রভাবশালী লোকেরা ছিল, দে শুড বি পানিশড ইমিডিয়েটলি, এবং তাদের অ্যাসেটটাকেও বাজার করতে হবে সব কিছু নিয়ে, এবং তাদের বিদেশে কোথায় কী টাকা আছে সেটা বের করতে হবে। ইডি সেটা করতে পারে, তার নিজস্ব সঞ্চয় সেটা করতে পারে, তার জন্য কোর্টের অর্ডার দরকার নেই। ঠিক আছে, তদন্তে গতি আনতে কি আপনারা কি বৃহত্তর আন্দোলন? আমরা তো আন্দোলনটা করে যাচ্ছি লাগাতার, গতি আনতেও করবো, এবং সমস্ত অপরাধীদের শাস্তি যতদিন না হয় এবং যাদের টাকা ফেরত দেওয়ার কথা তার যখন ডিপোজিটারদের টাকা ফেরত না হয় ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা যখন বিকাশবাবুর সামনে রেখে বিকাশবাবুর মতো দুধে আইনজীবী, সরকারের কোটি কোটি টাকা খরচ করা আইনজীবীকে মোকাবিলা করে সুপ্রিম কোর্ট থেকে, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যখন আদায় করে নিয়েছিলাম যে সিবিআই তদন্ত দরকার, কারণ সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এই সিবিআই তদন্ত না হলে অপরাধীদের গ্রেফতার করা যাবে না, তখন ভারতবর্ষে বিজেপি সরকার ছিল না। আমরা যখন মামলা করেছিলাম, বিকাশবাবু যখন সুপ্রিম কোর্টে আদালতে গেছিলেন, তখন বলা হয়েছিল যে আপনি হাইকোর্টে যান। বিকাশবাবু যুক্তি দিয়ে বলেছিলেন যে এটা শুধু হাইকোর্টের বিষয় নয়, বিভিন্ন রাজ্যে জড়িত আছে, সে আসামে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারেরও কেউ কেউ থাকতে পারেন, ঝাড়খণ্ড বিজেপি নেতৃত্বাধীন সরকারে কেউ কেউ থাকতে পারেন, ত্রিপুরাতে লেফটের সরকারেও থাকতে পারেন কেউ কেউ, বিজু জনতা দলের সরকারে কেউ কেউ থাকতে পারে, বিহারেও থাকতে পারে, পশ্চিমবঙ্গ সরকারে কে কেউ থাকতে পারেন, কে সরকারে আছেন আমরা জানতে চাই না, কে করেছেন সে নামও আমরা বলতে চাই না, তদন্ত হলেই সবকিছু প্রকাশিত হবে। সেদিন দেখলাম আসামের কংগ্রেস সরকার, যদিও সেখানকার একজন মন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মা জড়িত আছেন, তারা বললেন যে তদন্ত হোক, আমরা মোকাবিলা করব, যদি কেউ অপরাধী থাকে আমরা শাস্তি দিয়ে দেব। ত্রিপুরার মানিক সরকার, বামফ্রন্টের সরকার, তিনিও বললেন, তার পক্ষ সরকারের পক্ষ থেকে বললেন আইনজীবী যে সিবিআই তদন্ত হোক, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের যদি কোনো মন্ত্রী জড়িত থাকে তার বিরুদ্ধে। তার অফিস সিজ করেছিলেন, এটা কি তার অধিকারের মধ্যে পড়ত নাকি তিনি কারোর কাছ থেকে অর্ডার পেয়েছিলেন? তখনও সিট গঠিত হয়নি এবং ন্যাচারালি সিটের প্রধান হিসাবে এই অধিকার তার তখন অবধি জন্মায়নি। তাহলে তিনি এই নির্দেশ কার কাছ থেকে পেয়েছিলেন? যদি উত্তরটা এমন হয় যে এই নির্দেশটা তিনি পেয়েছিলেন নবরাজিত মুখোপাধ্যায়ের থেকে, তাহলে পরের প্রশ্ন জন্মায়, আমি জানি না সিবিআই এর জেরায় এ প্রশ্ন ছিল কি না, সারদার অফিস সিজ করে যে যে নথিপত্র রাজীব কুমার উদ্ধার করলেন সেই সেই নথিপত্র রাজীব কুমার কার কাছে পৌঁছে দিলেন? সেগুলো কি নবরাজিত মুখোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল নাকি ততদিনে রাজীব কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আজকের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই পৌঁছে দেওয়া হয়েছিল? রাজীব কুমার একজন আইপিএস অফিসার, ভারত সরকারের বেতনভোগী কর্মচারী, ভারত সরকারের বেতনভোগী কর্মচারী হিসেবে এটা তিনি জানেন আমার আপনার চাইতে ভালো, যে তিনি 60 বছর বয়স পর্যন্ত, 62-65 বছর বয়স পর্যন্ত সরকার যখন যেরম নিয়ম করবে তিনি আইপিএস অফিসার থাকবেন, কিন্তু তার 60 বছর বয়স পর্যন্ত মমতা ব্যানার্জির সরকার থাকবে বা নরেন্দ্র মোদীর সরকার থাকবে এটা নিশ্চিত না, তার থাকাটা নিশ্চিত। মানিক মজুমদারের বাড়িতে সিবিআই নোটিশ দিল, তিনি ধরনায় বসলেন না, ভারত সরকারের একজন উপস্থিত চিটফান্ডের লুণ্ঠিত মানুষ ধাক্কা দেখিস, গাড়ি ধাক্কা দেখিস, এখন তো করার দরকার নেই বুঝলি, আমরা সই করে একটা শোন 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 জেরক্সটা এখন করিস না, এখন করিস না, এখন করিস না, আরে চলো।
হয়েছে বলে বলবো আমি কথা বলবো।